হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমরা বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি ওয়াশিংটন ডিসি একটু ঘুরতে, একদিনের জন্যই যাচ্ছি। অনেকদিন কোথাও যাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসি। ওখানে ইউএসএর রাজধানী ওয়াশিংটন ডিসি সবাই জানো তো, তোমাদেরকে দেখাবো যতটা পারবো, আমরা যতটা ঘুরবো। আমরা আগেও গিয়েছি, 2019-এ যখন আমরা ঘুরেছি তখন ওয়াশিংটন ডিসিও আমরা ঘুরেছি। তো তখন ছিল ফোর্থ জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে, সেই দিন আমরা গিয়েছিলাম ফার্স্ট। ওখানে খুব সুন্দর ফায়ারওয়ার্কস দেখেছিলাম, তো সবই ঘুরেছিলাম। তো এবারও চেষ্টা করব কিছু কিছু ঘোরার ইচ্ছা আছে। চেরি ব্লসমটা হয় ওখানে, চেরি ব্লসমের একটা ফেস্টিভ্যাল হয়। চেরি ব্লসমের ফেস্টিভ্যালটা জানি না, মনে হয় সব ফুল ঝরে গেছে, কারণ বৃষ্টি হয়েছে প্রচুর, আজকেও বৃষ্টি হচ্ছে রাস্তায় এখন। তো জানি না ওটা হবে কি না দেখা, তাছাড়া বাকিগুলো যতটা পারবো তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো, আজকের ব্লগটা শুরু করছি আমি ওয়াশিংটন। আমাদের লুইভিল থেকে, কেন্টাকি থেকে ওয়াশিংটন প্রায় 8.5 ঘন্টা মতন, তো আমরা অনেকটাই চলে এসেছি। আমরা প্রায় 6 ঘন্টা মতো চলে এসেছি, আর 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। বৃষ্টি পড়ছে এখানে, আমরা ব্রেক নিয়েছি, দাঁড়াবো এখানে কিছুক্ষণ লাঞ্চ করে আবার বেরোবো এখান থেকে, আর মোটামুটি 3 ঘন্টা মতন আছে। চলো দেখতে থাকো, আজকে শুরু করলাম আমি এটা, কালকে, আজকে তো কোথাও বেরোতে পারবো না, আজকে হোটেলেই উঠে পড়বো, কালকে বেরোবো, কালকে আবার তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি, ঘুরছি কি, কোথায় কোথায় গেলাম। তো চলো তাহলে আজ এখান থেকে শুরু করি, দেখতে থাকো, ভালো লাগবে। এই লেক ভিউটা কি সুন্দর তাই না? রাস্তাটাও কি সুন্দর, দেখো কি সুন্দর ফাঁকা চারিদিকে, গাছ পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যটা কি সুন্দর ফুটিয়ে উঠেছে, এত সুন্দর লাগছিল রাস্তাটাই। কিছু কিছু গাছে নতুন কচি কচি পাতা গজিয়েছে, কিছু কিছু গাছে এখনো গজায়নি, প্রচুর ফুলও ধরেছে অন্যান্য গাছে, দেখতেই সুন্দর লাগছিল সব মিলিয়ে। হ্যাঁ এই দেখো, এপ্রিল মাসের শেষের দিকেও আমরা বরফের দর্শন পেয়ে গেলাম, জাস্ট অসাধারণ লাগছিল। বৃষ্টি বরফ সব কিছুই আমরা যেন সেদিন পেয়েছি রাস্তাতে, খুব মনে হচ্ছিল না এটা এপ্রিল মাস, মনে হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাস। আমরা ওয়াশিংটনে ঢুকে গেছি, এই অপোজিটে যেই ব্রিজটা দেখছো ওটা হচ্ছে আর্লিংটন মেমোরিয়াল ব্রিজ। ওই ব্রিজটাই আমরা একটু পরেই ওইদিকে ঘুরে ওই ব্রিজটাতেই উঠব। আর ঠিক তার পাশেই লিংকন মেমোরিয়াল, এখন একটু আড়াল পড়ে গেল। এই প্লেনটা ওয়াশিংটন এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য রেডি হচ্ছে। এই যে আমরা এখন যেই ব্রিজের ওপরে আছি সেই ব্রিজটাই হচ্ছে আর্লিংটন মেমোরিয়াল ব্রিজ। এতক্ষণ আমরা ওই পারের ব্রিজটাই ছিলাম, এখন আমরা এই পারের আর্লিংটন মেমোরিয়াল ব্রিজে চলে এসেছি।
এটা হচ্ছে পেন্টাগন। এখানে সমস্ত গভর্নমেন্ট অফিসিয়াল কাজকর্ম হয়ে থাকে। এটা বিশাল বড়, বিশাল বড়। আর এটা হচ্ছে এয়ার ফোর্স মেমোরিয়াল। এই জাস্ট আমরা ওয়াশিংটনে পৌঁছলাম। এই যে আমাদের পেছনে এটা হোটেল, আমাদের এই হোটেলে থাকবো আমরা। আর এই আস্তে আস্তে কত কি বৃষ্টি তো পেলাম, যেখানেই যাই এখানে বৃষ্টিটা কমন পাবই পাবো। সেই সকাল থেকে বেরিয়েছি থেকে বৃষ্টি, মাঝখানটা একটু কমেছিল, আবার আসার কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি, তারপরে বরফও দেখতে পেলাম। এই উইকের প্রথমের দিকে হয়তো পড়েছিল, সেটাও দেখতে পেলাম। আমি সবই ভিডিও করেছি, তোমাদেরকে দেখাবো। আর আর ওয়াশিংটনে ঢুকেও আমি কিছু ভিডিও করেছি, সেগুলোও তো আমি সব দিয়ে দেবো, তোমরা দেখো। আর এই হোটেলে গিয়ে তারপর তোমাদেরকে হোটেলের রুমটা আমি দেখাচ্ছি। চলো তাহলে হোটেলে যাই। এই হোটেলের সামনেটা একবার দেখে নাও, এটা হোটেলের সামনে, এটা এই রাস্তা, মেন রাস্তা। এই যে হোটেল, এটা হোটেল। এই যে আমাদের রুম, ঢুকে একটা সোফা, একটা চেয়ার রাখা আছে, লাইট, দুটো বেড আছে, কুইন সাইজের দুটো বেড আছে, আর একটা টিভি আছে, এই একটা আয়না, এই একটা ডেস্ক আছে, এই ছোট একটা ফ্রিজ, একটা ছোট মাইক্রোওভেন, এই যে টয়লেট, এই হোটেলে এলাম একটু পরে। এবার ফ্রেশ ট্রেশ হব, দেখবো আশেপাশে যদি কোথাও যাওয়ার থাকে তো আজকে একটু ঘুরে টুরে আসব। আর যদি কোথাও না যাওয়ার থাকে তাহলে আর কোথাও যাব না, বা এখানেই থাকবো, আর কালকে বেরোবো সকালে। আমরা ফ্রেশ হয়ে, একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। হোটেলের কাছেই একটা পার্ক আছে, আর কিছু কিছু মেমোরিয়াল আছে, সেগুলো একটু ঘুরে আসব। চলো দেখতে থাকো রাস্তা। যেতে যেতে একটা সুন্দর দোকান পেলাম, বাইরেটা এরকম সুন্দর সাজানো আছে। এটা সব জেসাসের, এগুলো সব শোপিসের দোকান। আমরা এখন ওয়াশিংটনের একটা বহু পুরনো পাড়ার ভেতর দিয়ে হাঁটছি। বাড়িগুলো কি সুন্দর, যেন ছবির মতন সাজানো। সামনের এই হোয়াইট কালারের গাড়িটা দেখো, এইটা একটা বহু পুরনো গাড়ি, এরকম গাড়ি এখন রাস্তায় দেখা যায় না। তো গাছগুলোতেও ফুল টুল আছে, কিছু কিছু গাছে পাতাও এসেছে কচি কচি। আর বাড়িগুলো দেখে এত ভালো লাগছে, যেন ছবির মতন সাজানো, খুব সুন্দর লাগছে দেখতে।
এত সুন্দর শান্ত পরিবেশ, খুবই ভালো লাগছে হাঁটতে রাস্তা দিয়ে। আর সামনেই পার্কের কাছাকাছি আমরা চলেও এসেছি। হাঁটতে হাঁটতে আমরা পার্কে চলে এসেছি। এই পার্কটাও খুব সুন্দর পজিশন, আশেপাশে সব বাড়ি, অ্যাপার্টমেন্টস সব কিছুই আছে দেখছিলাম আমরা। বেশ পুরনো পুরনো কিন্তু খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগছিল জায়গাটা। এত সুন্দর একটা পার্ক যদি বাড়ির কাছে কারোর থাকে তা তো মানে এত সুন্দর লাগবে, সব সময় মনে হবে একটু গিয়ে বসি। আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। এখন আমরা চলে এসেছি ওয়াশিংটন এয়ারফোর্স মেমোরিয়ালে। ওয়াশিংটন এয়ারফোর্স মেমোরিয়াল থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ। দেখো তোমরা, এত সুন্দর লাগছে দেখতে। সামনের এই বড় বিল্ডিংটা, এটা পেন্টাগন। এখানে অফিসিয়াল কাজকর্ম হয়ে থাকে গভর্নমেন্টের, আর ফ্লাইটও ল্যান্ড করছে একটা দেখা যাচ্ছে। এই যে এটা এয়ারফোর্স মেমোরিয়াল। ডান দিকে ভিক্টোরিয়ার চূড়ার মতন, ওটা হচ্ছে ওয়াশিংটন ক্যাপিটাল। আর ঠিক মাঝামাঝি ওইটা হচ্ছে থমাস জেফারসন মেমোরিয়াল, আর ওইটা ওয়াশিংটন মনুমেন্ট, আর এইদিকের এটা লিংকন মেমোরিয়াল। এগুলো আমরা কালকে যাব। আজকের মতন এই পর্যন্তই ঘোরাঘুরি হয়ে গেল, আমরা হোটেলে ফিরে যাচ্ছি এখন। আবার কালকে সকালের দিকে বেরোবো। তো আমি মনে কর ভাবছি যে দুটো একসঙ্গে দিলে, দুদিনের একসঙ্গে দিলে অনেক বড় হয়ে যাবে, লেন্দি ভালো লাগবে না দেখতে। ওই জন্য আমি পার্ট ওয়ান পার্ট টু করে দেবো, আজকেরটা একটা দেবো আর কালকেরটা আর একটা ব্লগ করে দেবো। তো সেটা দেখতেও ভালো লাগবে, সবাই দেখবেও, আর নাহলে অতটা ভালো করে কেউ দেখতে পারবে না। ওই জন্য আজকের মতন এখানেই আমি এন্ড করছি, আবার কালকেরটা আলাদা করে দেবো। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে করবে। ওকে, সবাই ভালো থেকো। ওকে, বাই বাই।